জয় হিন্দ বন্ধুরা আমি তোমাদের রিজোদার তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের যে তোমাদের আর টিআই রেজাল্ট সেটি বেরিয়ে গেছে ঠিক আছে রেজাল্ট কী লিখাচ্ছে সেটি বলে দেবো তোমাদের ফুলফিলভাবে এক বন্ধুর আর টিআই রেজাল্ট বেরিয়েছে সে আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করেছে তো তার সিকিউরিটির কারণেই আমি এটা তার নামটাও এখানে বন্ধ করে গেছি ঠিক আছে তো তোমরা ফার্স্টে উপরে দেখে নাও এখানে এখানে দেখে নিতে পারো এখানে দেখে নাও গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে অফিস অফ দ্য চেয়ারম্যান বেঙ্গল পুলিশ রিকমেন্ট বোর্ড সল্টলেক সিটি কলকাতা ঠিক আছে এখানে ডেট দেখতে পাচ্ছ ষোলো ছয় দু হাজার কুড়ি ঠিক আছে এখানে আর দেখো এসপিআই ও কনস্টেবল ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ যে সাবজেক্টে দেখো এখানে সাবজেক্টটা দেখো এখানে কী লেখা আছে ইনফরমেশান শর্ট ফর আন্ডার আর অ্যাক্ট দু হাজার পাঁচ ইস রেসপেক্ট অফ রেকমেন্ড ফর ফর দ্য পোস্ট অফ কনস্টেবল মেল ইন বেঙ্গল পুলিশ দু হাজার উনিশ ঠিক আছে তো এখানে তোমরা ডেটটি দেখতে পাচ্ছি এখানে দেখো ডেট সাতাশ পাঁচ দু হাজার কুড়িতে তো এখানে দেখা যাচ্ছে ইন রেসপন্স টু দিস পিটিশান দ্য ফলোয়িং ইনফরমেশান ইজ ফার্নিশ ঠিক আছে এখানে কী লিখা আছে আমি তোমাদের শর্টকাটে বলে দিই এটা এত কিছু পরে ভিডিওটা বড় করার কোনো কারণ নেই তো তোমাদের এখানে বলে দিচ্ছি যে এখানে যে তোমাদের যে লেখা আছে দ্য প্রসেস অফ রিক্রুটমেন্ট তোমরা জানো এখন প্রসেসে চলছে তোমাদের ডাব্লিউপি কনস্টেবল দু হাজার উনিশ ঠিক আছে ডাব্লিউপি দু হাজার উনিশের যে কনস্টেবল সেটি প্রসেস চলছে আন্ডার প্রসেস আছে সে কারণে এখন তারা ইনফরমেশান দিতে পারবে না ইনফরমেশান দিলে সামনে যে তোমাদের ডাব্লিউপি কনস্টেবল যে প্রসেসটা চলছে সেখানে কিছু প্রবলেম হতে পারে সেই কারণে তারা তাদের কাট আপ অফিসিয়াল কাট আপ ঘোষণা করবে না তোমাদের কাট আপ অফিসিয়াল যে কাট সেটি ঘোষণা করবে তারা ফাইনাল রেজাল্টের পর ঠিক আছে ফাইনাল রেজাল্টের পর তোমাদের আর এর যে সম্পর্ক যে তোমরা আর সম্পর্কে যে জানতে চেয়েছো যে মানে তোমাদের নম্বর কত কাট কত গেছে ঠিক আছে তো সব তোমাদের রেজাল্টের পর তোমাদের আরটিআই রেজাল্ট সব পাবলিশ করে দেবে ঠিক আছে আর টিআই রেজাল্ট তোমাদের আমি ফার্স্টেই বলেছিলাম আর টিআই রেজাল্ট প্রথমে আসে না তোমাদের যে রিকমেন্ড প্রসেস কমপ্লিট হবে তারপরেই তোমাদের আর টিআই রেজাল্ট পাবলিশ তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এখানে বোর্ড মেম্বারের যে দেখতে পাচ্ছ সিগনেচার উইথ ডেট আছে ঠিক আছে স্পাইও অ্যান্ড মেম্বার ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিকোমেন্ট বোর্ড ঠিক আছে তো এইটা একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ঠিক আছে আর টিআই যে কপিটা সেটা এখনকার তোমাদের আর কি তোমাদের ভর্তি প্রসেস চলছে সে কারণে আর রিপোর্ট দেওয়া সম্ভব না তাদের পক্ষে কিন্তু যখনই তোমাদের ফাইনাল রেজাল্ট পাবলিশ হয়ে যাবে তারপরেই তোমাদের রেজাল্ট পাবলিশ করে দেবে একদম অফিসিয়ালি কাট আপ কত গেছে তারপর তোমাদের এরকম আবার একটা চিঠি আসবে সেই চিঠির মধ্যে তোমরা সব কিছু পেয়ে যাবে ঠিক আছে তো চিন্তার কোনো কারণ নেই ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তখন তোমরা ভালো থাকো সৈক্ষে থাকো বাই